এখন সংসদ নাই সংসদ বিলুপ্ত রাষ্ট্রপতিকে নিয়োগদান করে জাতীয় সংসদ স্পিকার নাই রাষ্ট্রপতির অনুপস্থিতিতে স্পিকারের দায়িত্ব পালন করে গত 6 জুলাই এবং আগস্টের যে ঘটনাটি বাংলাদেশে সৃষ্টি হয়েছে সারা বিশ্ব কাঁপানো সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে এখানে রাষ্ট্রপতির জায়গাটি শূন্য হলে এই জায়গাটি কিভাবে পূর্ণ করা হবে এটি একটি বড় বিষয় বিষয়টি হচ্ছে এই বিষয়টি নিয়ে এখন আলোচনা খুব একটা বেশি প্রয়োজন ছিল না তার কারণ আমাদের বহুবিধ সংকট দ্রব্যমূল্যের সংকট যত্রতত্র যেই সেই রাস্তাঘাটে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে দেশে ল অ্যান্ড অর্ডারের সংকট আছে যারা গুমের শিকার হয়েছে এখনও পর্যন্ত সরকারের মেয়াদ 3 মাস হচ্ছে আমরা এখনও রাস্তায় নামিনি আমরা এখনও যারা নিখোঁজ আছে যারা বিচারভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের এখনও বিচার শুরু হয়নি তা আমরা 5ই আগস্ট এতগুলো রক্তপাত ঘটল তা আমরা এখন পর্যন্ত এই সমস্ত ঘটনার কোনো উল্লেখযোগ্য অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এই বিষয় নিয়ে এত বেশি তৎপর কেন অন্তর্বর্তীকালীন সরকারের এখানে স্বার্থটা কি রয়েছে যে আজকে রাষ্ট্রপতিকে নিয়ে যেভাবে আজকে গত কয়েকদিন যাবৎ আলোচনা হচ্ছে অর্থাৎ আমি মনে করি যে আমাদের রাষ্ট্রের যে মূল সংকট সেগুলোকে এটার মধ্যে আড়াল করা হচ্ছে অর্থাৎ পাশ কাটিয়ে এটাকে আড়াল করে আড়াল করা হচ্ছে আমরা যে মৌলিক যে জায়গাটা আমাদের বর্তমান ডিমান্ডটা কি 15 বছরে দেশের মানুষ ভোট বঞ্চিত এদেশের মানুষ আপনার তাদের বৈধ জনপ্রতিনিধিরা দেশ শাসন করে নাই আজকে সিটি কর্পোরেশন ভেঙে দেওয়া হয়েছে আপনার পৌরসভাগুলো ভেঙে দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদে ভেঙে দেওয়ার জন্য বলা হয়েছে উপজেলা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে জাতীয় সংসদ নাই তো বাংলাদেশে 18 কোটি মানুষের দেশ এই কাজগুলো তো অন্যের দ্বারা করা সম্ভব নয় তাহলে আপনাকে মূল ফোকাসে যেতে হবে যত দ্রুত সম্ভব বাংলাদেশের মানুষ 15 বছর থেকে শুধু ভোটের অধিকারের জন্য শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ লিলি অলওয়েজ বিউটিফুল ভোটের অধিকারের জন্য জীবন দিয়েছে গুমের শিকার হয়েছে বিচারভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে লক্ষ লক্ষ মামলার শিকার হয়েছে সুতরাং এটাকে আপনি এখন পর্যন্ত কোনো আমরা দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কোনো ঘোষণা যে আগামী ডিসেম্বরে ভোট হবে না আগামী বছর জুলাইয়ে ভোট হবে না আগামী বছর নভেম্বরে ভোট হবে এখনো পর্যন্ত একই কথাই আমরা বলছি আমাদের মধ্যে উদ্বেগটা কেন থাকবে না 111-এর সময় ফখরুদ্দিন মহিউদ্দিনরা আপনার ক্ষমতা নেওয়ার পর আপনি লক্ষ্য করেছেন তখনকার সময় নিশ্চয়ই মনে আছে যে তৎকালীন সময় কিংস পার্টি গঠন করা হয়েছিল এবং ক্ষমতাকে প্রলম্বিত করার জন্যে তারা বিভিন্ন কলাকৌশল অবলম্বন করেছিল জেনারেল এসআর সাহেব 24শে মার্চ সামরিক আইন জারি করে সংবিধান স্থগিত করে দিয়ে আপনার সে 9 বছর ক্ষমতা দখল করেছিল এই 111-এর সময় সংবিধান স্থগিত হয়েছিল জরুরি অবস্থা জারি হয়েছিল তা আমরা এখনও তো এই সংবিধানের অধীনেই আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বৃন্দরা শপথ গ্রহণ করেছেন সংবিধানের শপথ নিয়ে তো এই জায়গাগুলো তো ব্যাখ্যা দিতে হবে আর যেখানে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে যে এই বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে সুতরাং আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না তার কারণ যেহেতু রাজনৈতিক দলসমূহের আলোচনার মাধ্যমেই ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবে এর বাইরে যদি কিছু করতে যাওয়া হয় এইটা আমাদের জন্য অমঙ্গল বয়ে নিয়ে আসবে আমি মনে করি যে এইটার ক্ষেত্রে আমাদের আরও চিন্তাভাবনা করে যেটা আজকে মাননীয় মহাসচিব বলেছে যে ক্ষেত্রে কোনো হটকারী সিদ্ধান্ত আজকে বৈষম্যবৃত্তি ছাত্ররাকে আমি কোনো কটাক্ষ করতে চাই না আজকে বাংলাদেশের ছাত্র সংগঠন আছেন আরও আজকে তো আমরা প্রতিবাদ করতে পারছি না আমরা কোনো দাবি জানের রাস্তায় নামতে পারছি না বা আমাদের বৃহত্তম রাজনৈতিক দলগুলো নামতে পারছি না কারণ সরকারকে আমরা সমর্থন দিচ্ছি সরকারকে আমরা সহযোগিতা করছি আমরা যদি আমাদের সমর্থন সহযোগিতা প্রত্যাহার করি তাহলে রাষ্ট্রের অবস্থাটা কোথায় যাবে এই জিনিসটা কিন্তু ভাবতে হবে আপনাকে আজকে পতিত স্বৈরাচার যারা আজকে বাংলাদেশের মানুষের সমস্ত কিছুকে ধ্বংস করে গেছে আজকে তারা কিন্তু বসে নাই দেশে বিদেশে তারা চক্রান্ত অব্যাহত রেখেছে সুতরাং আজকে সেটা চিন্তা করতে হবে সরকারকে যে রাজনৈতিক সরকারের কাছে যত দ্রুত সম্ভব ক্ষমতা হস্তান্তর করতে হবে ধন্যবাদ তাহলে আপনার রাষ্ট্রের যে আজকে যে এই অবস্থা থেকে আমরা একটা সুনির্দিষ্ট ভিশন নিয়ে এগিয়ে যেতে পারবো